নানা বিতর্ক আর পাল্টাপাল্টি অভিযোগের পর 29 এপ্রিল 13 বছর পর নির্বাচনের মাধ্যমে হকির নতুন নেতৃত্ব বেছে নিয়েছে কাউন্সিলররা। শনিবারই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ সহ অন্য নির্বাচিতরা। ঘরোয়া হকিতে লীগ বর্জনের যে সংস্কৃতি আছে সেখান থেকে সংশ্লিষ্ট সবাইকে বের করে আনার সঙ্গে আন্তর্জাতিক হকিতে বিশ্বকাপ সহ অন্য মেগা আসরগুলোতে নিজেদের অংশগ্রহণ নিশ্চিতের চ্যালেঞ্জে জিততে হবে নতুন নির্বাচিতদের। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আজ আমরা বিষয় বেছে নিয়েছি নতুন নেতৃত্বে দেশের হকি। স্টুডিওতে আমাদের সঙ্গে আব্দুর রশিদ সিকদার, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ হকি ফেডারেশন, আছেন সাবেক অধিনায়ক এবং নির্বাচিত কমিটির সদস্য রফিকুল ইসলাম কামাল, আছেন মোহাম্মদ ফাইসাল আহসানুল্লাহ সাবেক হকি খেলোয়াড় এবং নির্বাচিত কমিটির সদস্য, দুজন অবশ্য ঘনিষ্ঠ বন্ধু। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি আহমেদ রাকিব। আপনারা চাইলে অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে পাচ্ছেন, facebook.com/jamunatelevisione চোখ রাখতে পারেন jamuna.tv এই ঠিকানায়। আলোচনা শুরু করবো তার আগে একটু দেখে নিতে চাই, আজকেই কিন্তু প্রথম একটি সভা হয়েছে নির্বাচিতদের ফেডারেশন সভাপতির নেতৃত্বে। সেখানে অনেক বিষয়ে আলোচনা হয়েছে এবং অনেক ধরনের কথা উঠে এসেছে, আমরা একটু দেখব সেই রিপোর্ট, তারপরে আমরা আলোচনা চলে যাব। নবনির্বাচিত কমিটির সাথে পথ চলা শুরু হলো বাংলাদেশ হকি ফেডারেশনের। তবে এই চলাটা যে ক্ষণস্থায়ী না তা প্রথম দিনেই বোঝা যায় ফেডারেশনের কার্যক্রমে। সামনেই থাইল্যান্ডে রয়েছে এশিয়া ইনডোর চ্যাম্পিয়নশিপ, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। তাই সভাপতির সাথে সভা শেষ করেই আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে করণীয় ঠিক করতে সহকর্মীদের নিয়ে বসলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ সিকদার। এখন আর ভিন্ন কোনো প্যানেল না, সবাইকে এক হকি প্রেমী হিসেবেই দেখছেন তিনি। ইলেকশনের সময় তো আমরা দুইটা প্যানেল ছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে হকির জন্য আমরা কাজ করতেছি, আমরা এখন একটা প্যানেলের মধ্যে আছি। এটা আজকের সভায় কিন্তু আমরা সকলের বক্তব্য, সকলের কথাবার্তা, আপনার ফেস বলে দিচ্ছে যে না, আমাদের মধ্যে এখন কোনো বিভক্তি নেই। এবার এই কমিটির যাত্রাতেও ছিল একটু ভিন্নতা। ফেডারেশনের সাথে সভাপতির সম্পর্কটাও যে বেশ ভালো তার প্রমাণ সদস্যদের ডাকে ফ্যালকন ছেড়ে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাজির প্রথম কার্যনির্বাহী কমিটির সভায়। প্রত্যাশা, দেশের সাথে পাল্লা দিয়ে ক্রীড়াঙ্গনেও এগিয়ে যাবে হকি, বিশ্বমঞ্চে উঁচু করে দাঁড়াবে দেশ। কাজে প্রমাণ হবে যে এটা কি যুগ হবে। তবে আমার বিশ্বাস ইনশাল্লাহ যে এই যে নতুন যুগ শুরু হলো, সকলে মিলে যে কাজ করার আজকে যে অঙ্গীকার হলো, তাতে আমার বিশ্বাস যে হকি দেশ যেরকম থেমে থাকবে না, এগিয়ে যাবে, হকিও পাশাপাশি এগোবে। সাধারণ সম্পাদক তার আসনে বসেন সভাপতির হাত ধরেই। এরপর ছিল তার কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানানোর জোয়ার। তবে এত কিছুর মাঝেও হকির ভবিষ্যৎকে তিন ভাগে ভাগ করে এগোতে চান AKM মমিনুল হক সাইদ। স্কুল টুর্নামেন্টটাকেও আমরা আরও গুরুত্ব সহকারে তাদের কাছ থেকে যে সকল খেলোয়াড়রা উঠে আসবে তাদেরকেও আমরা লং টাইম ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এই এই হকি ইভেন্টটাকে ইন্টারন্যাশনালি বাংলাদেশের পতাকাকে তুলে ধরার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টাগুলো ঢেলে সাজিয়ে কাজ করব। আসছে রোজার ঈদের পরপরই কয়েক ধাপে ফেডারেশনের কার্যসূচি প্রকাশ করা হবে, যেখানে প্রতিটি ভিন্ন ভিন্ন ক্ষেত্র নিয়ে কাজ করার পরিকল্পনা থাকবে বলে জানান সাধারণ সম্পাদক। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রথম দিন রশিদ ভাই, খুব টাফ সময় গেছে আগের মাসটা নির্বাচন ঘিরে, তারপরও সাম্প্রতিক অনেক ধরনের কর্মকাণ্ড আপনাদের কাজটা হয়তো সহজ করে দিয়েছিল, কেমন যেন একটা স্থবিরতা তৈরি হয়েছিল হকিতে, সেটা কাটিয়ে উঠতে আপনারা কতটা মানে বদ্ধপরিকর? দেখুন, নির্বাচনের পরে আজকে প্রথম আমাদের সভা ছিল, পরিচিতি সভা, আমাদের যারা ফেডারেশনে ইলেকশনের মাধ্যমে এসেছেন, কাউন্সিলরদের রায়ের মাধ্যমে যারা এসেছেন তাদের সাথে আমাদের সভাপতি মহোদয়ের পরিচিতি সভা ছিল আজকে। কিন্তু তারপরেও বিভিন্ন এই পরিচিতি সভার পরে বিভিন্ন এজেন্ডা উঠে আসছে, এবং হকি মাঠে দর্শক বা হকি প্রেমী যারা আছে তাদের যে একটা অনুপস্থিতি ছিল দীর্ঘদিন, আজকে প্রথম মিটিংটা কিন্তু আমরা অনেক সমর্থকদের দেখেছি, বিভিন্ন ক্লাবগুলো এসছে, আমাদের সেক্রেটারি সহ নির্বাচিত সকল সদস্যদেরকে ফুল দেওয়ার জন্য, তাদের সাথে দেখা করার জন্য। এবং আমরা যে পরিচিতি সভাটা আসলে 5-10 মিনিটের ছিল, কিন্তু সেটা কিন্তু প্রায় 1.5 ঘন্টা কিন্তু আমরা সেখানে ছিলাম। এবং সকলের মনে, আমরা যারা এখানে হয়তো উভয় প্যানেলে আমরা নির্বাচন করেছি, কিন্তু আজকে কিন্তু কোথাও কোনো প্যানেল বা কারো মন ভালো একটু থাকে না, যে এটা নির্বাচন অল্প কয়েকদিন হলো প্রথম একটা মিটিং, কিন্তু সবার মধ্যে একটা আনন্দ ছিল, একটা নতুন স্বপ্ন ছিল, এবং সেই বহিঃপ্রকাশগুলো কিন্তু আজকের মিটিংয়ে আমরা পেয়েছি।
আমরা আশা করি যে আমাদের এই রমজানের পরপরই আমাদের সেকেন্ড ডিভিশন লিগের সবগুলো শেষ হয়েছে। সেকেন্ড ডিভিশনটা আমরা রমজানের পরে শেষ করলে একটা লিগের একটা পার্ট শেষ হয়ে গেল এবং এর সাথে সাথে আমরা বসে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা ঈদের পরপরই রমজানের পরপরই আমরা একটা টোটাল ক্যালেন্ডার আমরা দিব, যেখানে আমাদের ডোমেস্টিক হকি, ইন্টারন্যাশনাল হকি, হকির সাথে তাল মিলিয়ে যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা প্রণয়ন করবো এবং নব উদ্যমে আমরা কাজ শুরু করব। এবং এই রমজান মাসে আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করেছি, যেটা হকি ফেডারেশনে হবে, কোনো বড় কোনো হোটেল রেস্টুরেন্ট বা অন্য কোথাও না, যে হকি ফেডারেশনের হকির মাঠে আমরা করব। এবং হকি সংশ্লিষ্ট যারা আছেন, বিভিন্ন ফেডারেশনের লোকজন যারা আছেন, সকলকে আমরা এই রমজানের ইফতারিতে দাওয়াত দিব এবং সেখানেও আমরা কিছু মত বিনিময় করব, পরামর্শ নিব। এর পাশাপাশি আমরা যেটা বলেছি যে দীর্ঘদিন যাবৎ হকির কাউন্সিল হয় না, আমরা ঈদের পরপরই আমরা একটা কাউন্সিল মিটিং করব, সমস্ত কাউন্সিলরদেরকে ডেকে তাদেরও মতামত নিব আমরা নতুন কর্মসূচিতে। এবং সবচেয়ে বড় আমরা কিন্তু নির্বাচনের সময় আমরা আমাদের নির্বাচনী ইশতেহার যেটা দিয়েছি, ম্যানিফেস্টো দিয়েছি, সেটাকে আমরা ফলো করে সেটাকে আমরা সামনে রেখে ওটা নিয়ে আরো বিস্তারিত আমরা এগোবো ইনশাআল্লাহ। আপনাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন তার কোনো ডিফারেন্ট প্যানেল নেই, এটা বোঝা যাচ্ছে যে ফয়সাল ভাই এবং কামাল ভাই দুজন দুটো ডিফারেন্ট জায়গা থেকে ইলেকশন করেছিলেন। ফয়সাল ভাই এখন নিশ্চয়ই একটাই মোটিভ, মানে কিভাবে দেশের হকিকে সেবা। ডেফিনেটলি নির্বাচন, অবশ্যই নির্বাচনের দুই দিকে দুই রকম প্যানেল ছিল এবং নেতৃত্বের আলাদা চয়েস ছিল, সেটা থাকতেই পারে, কিন্তু যখন নির্বাচন হয়ে যায় এবং আমরা সবাই আসলে আগেও একই পরিবারেরই ছিলাম, প্যানেল দুটো হতে পারতো, হয়েছে সেটাই আমরা দেখেছি। কিন্তু নির্বাচনের পর এটা আমি অবশ্যই কৃতিত্ব দিব আমাদের সহসভাপতি রশিদ ভাইকে এবং আমাদের নবনির্বাচিত সেক্রেটারি মমিনুল হক সাঈদ ভাইকে, এটা ওনাদের অনেক বড় কৃতিত্ব। বিকজ বিগত দিনে আমরা দেখেছি যে একদল যদি ক্ষমতায় চলে আসে, জিতে আসে, তখন কিন্তু অপোজিশনকে আর কোনো স্পেস দেয় না, তাতে করে হয় কি রেশারেশিটা পুরো টেনিউর পর্যন্তই থেকে যায় এবং থেকে যাওয়ার কারণে হকি কেন যেন পিছুটানে পড়ে যায়। সামহাও এখানেও কোনো এফিশিয়েন্ট লোক থাকে, মেম্বার্স থাকে, তারা যখন একদম হকি থেকে বিতাড়িত হয়ে যায় তখন কিন্তু আর হকি সামনের দিকে এগোনোর কোনো পথ আমরা বিগত আমাদের খেলোয়াড়ি জীবনে দেখিনি আর এই গত দশ বছরের সময়ের মধ্যে আমরা দেখতে পাই। এটা মোটামুটি আমাদের দেশের সব কিছুর মধ্যে এই সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা আছে। তো এইটা থেকে কাটিয়ে উঠে এখনকার যে নেতৃত্বে এসছেন রশিদ ভাই এবং সাঈদ ভাই দুজনেরই একটি ডিফারেন্ট মনোভাব দেখলাম আমরা নির্বাচনের দিন থেকেই। আমরা সেদিনও জানতাম না ওনারা নির্বাচিত হবেন কিংবা আমরা হেরে যাব কিংবা আমরা পুরা প্যানেল পাবো না, আমরা হেরে গেছি পুরা তাও বলবো না, আমাদের প্যানেল থেকে বেশ সংখ্যাগরিষ্ঠতাই পেয়েছে, কিন্তু সেটা বড় কথা না, মূল মূল যে জায়গাগুলো ওনারা পেয়েছেন এবং ওনাদের নেতৃত্বেই কাজগুলো হবে। আমি এখন ওনাদের আমাদের বলতে চাই না, আমরা বলি আমাদের নেতৃত্বেই কাজ হবে, আমাদের হকির কান্ডারি এখন আমাদের হাতে চলে এসছে। সো যে জায়গাটায় আমি আবার ফিরে যাচ্ছি, ওনারা যেভাবে করে আমাদের সবাইকে আপন করে নিয়েছেন এবং আজকে না বললেই নয়, আজকের আমাদের সভায় সভাপতিত্ব করেছেন আমাদের বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি, উনি পদাধিকার বলে এয়ার চিফ, ওনার নেতৃত্বে সাঈদ ভাই একটি প্রস্তাব দিলেন যে আমাদের যে সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন, আমাদের সবার রেসপেক্টেড সাদিক ভাই, উনি তো আসলে হকির লিজেন্ড, উনি তো আসলে নির্বাচনে হারেন নেই, যারা নির্বাচনে আমরা এনেছি তারা হেরেছে, কিন্তু উনি তো নির্বাচনে কোনো দিন হারতে পারেন, উনি তো একটা সবার শ্রদ্ধাভাজন, সেটা যে পক্ষেরই হোক না কেন। হকি ফ্যাটার্নিটির যখনই আমরা কোনো কথা বলবো সাদিক ভাইকে উপরে রেখেই কথা বলবো, বলতেই হবে, কাজে এই জায়গা থেকে ওনারাও সরে আসেননি। সাঈদ ভাই নিজে বললেন যে কাকাকে আমি শ্রদ্ধা করি, অর্থাৎ সাদিক ভাইকে, এবং সাদিক ভাইকে আমি চাই আপনাদের সবার উপস্থিতিতে, সব কাউন্সিলররা আছেন, সমস্ত নির্বাচিত সদস্যরা আছেন, আপনাদের যদি মতামত থাকে আমি প্রস্তাব দিচ্ছি ওনাকে চিফ অ্যাডভাইজার হিসেবে বাংলাদেশ হকি ফেডারেশনের ওনাকে নিয়ে আসতে চাই আমরা, এবং ওনার অভিজ্ঞতা, ওনার যে মর্যাদা সেগুলোকে আমরা হকির পজিটিভিটিতে কাজে লাগাবো। সো দিস ইজ ভেরি পজিটিভ, এটা আমরা বিগত দিনে খেলোয়াড়ি ইতিহাসে আমরা কোনো দিন দেখিনি। আমরা রেশারেশিটাকেই বিশ্বাস করেছিলাম, আমরা রেশারেশির উপর বেস করেই হকি এবং ফুটবল সব খেলা এরকম করে চলে বেসিকলি, এবং আদার্স পলিটিক্স এইভাবেই চলে আমি দেখি। সো এখান থেকে বের হয়ে একটু উদার মনে যেতে হবে। আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রী এত ক্রীড়াবান্ধব এবং উনি কিছুদিন আগে আমরা দেখেছি আহমেদ শরীফ অনেক, উনি
অসুস্থ ছিলেন, ওনাকে টাকা দেওয়ার পরে, ওনাকে সাহায্য করার পরে অনেকেই বিতর্ক করেছে, যেহেতু আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, অনেকেই প্রশ্ন তুলেছে যে হ্যাঁ কেন ওনাকে টাকা দিল। আমি বললাম যে দেখেন, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং উনি এটা আমাদেরকে শেখাচ্ছেন, তোমরা উদার হও, এটা কিন্তু আমাদের জন্য মেসেজ প্রধানমন্ত্রীর কাছ থেকে। কাজেই ওই নেতৃত্বে বিশ্বাস করি আমরা, ওই ওই ফলো থ্রু থেকেই ওনাদের মধ্যে এই নেতৃত্ব দেখতে পাচ্ছি। ওনারা আমাদের, এখনও যারা আমাদের মধ্যে আসেননি তাদেরকে কীভাবে নিয়ে আসা যায় তাদের ব্যাপারে ওনারা প্ল্যান করছেন, এবং নির্বাচনের পরের দিনই সাদেক ভাইয়ের সাথে দেখা করার জন্য ভালুকায় যাওয়ার প্ল্যান করেছিলেন। সাদেক ভাই পরের দিন ওনার ফ্যামিলি ট্যুরে চলে গিয়েছিলেন, ওনারা ভালুকা পর্যন্ত যেতে চেয়েছিলেন। সো এই ইস্যুগুলো অনেক সেন্সিটিভ, এগুলো মনে থাকবে সারা জীবন। এটা করাতে হয়েছে কি সবাই সংগঠক হিসেবে ভালো, কিন্তু খেলোয়াড় তো, উনি তো প্লেয়ার না, বাট উনি এমন একটা জায়গায়, আমরা মনে করছি মর্নিং শোজ দ্য ডে, যে উনার নেতৃত্বে এবং রশিদ ভাইয়ের নেতৃত্বে আমাদের বাংলাদেশের হকি অনেক দূর এগিয়ে যাবে। এই কারণে ওনার সাথে যারা আমরা আছি, আমাদের ম্যাক্সিমাম স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং সবাই সাংগঠনিক কাজে দীর্ঘদিন ধরে জড়িত আছি, এবং এরকম পজিটিভ লিডার যদি আমরা পেয়ে যাই, আমার মনে হয় আমাদেরকে রুখে দাঁড়ানো সম্ভব হবে না। আপনি দেখবেন ক্রিকেট খেলায় 99 যখন একটা সুন্দর গ্রুপ এসেছিল ক্রিকেটকে বুস্ট আপ করার জন্যে, এই আমি নেতৃত্বের নাম আর এখন নিয়ে বড় করছি না আমার বক্তব্য, সেই কয়েকজন নেতা, গোটা কয়েক নেতাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে বুস্ট আপ করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। সো আমি বিলিভ করি যে যদি এরকম একটি মোটিভ এবং মোটিভেশন নিয়ে আমরা কাজ করতে পারি এবং এরকম একটি ফোরকাস্ট প্ল্যানে আমরা যেতে পারি, আমাদের এই নেতৃত্ব দিয়েই 100% আমরা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাব ইনশাআল্লাহ। রাইট, কামাল ভাই, আপনি আগের কমিটিতে ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আপনাকে দায়িত্বে দেখা গেছে, মানবিমানের অনেক ধরনের ইস্যুও মাঝে মাঝে তৈরি হয়েছিল, আপনার লার্নিং কি এবং সেইটা এখন একেবারে, এখন যেহেতু একেবারে ম্যান্ডেট নিয়ে এসেছেন, নির্বাচিত হয়ে এসেছেন, সেই ইমপ্লিমেন্টেশনের প্ল্যানিংটা আপনার কি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমি একটু পিছন থেকে শুরু করি, দীর্ঘ 13 বা 14 পরে একটা ইলেকশন হয়েছে হকিতে, এবং আমরা যাদের নেতৃত্বে এই আমরা প্যানেলটাতে ছিলাম, রশিদ ভাই এবং সাইদ ভাই, আমি একদম প্রথম দিন থেকেই ছিলাম তাদের সাথে, এবং যেভাবে দেখেছি তারা নির্বাচনটাকে যেভাবে পরিচালনা করেছেন, এটা এটা খুবই শিক্ষণীয় একটা ব্যাপার ছিল। কীভাবে কাউন্সিলরদের সাথে কথা বলতে হবে, দেখা করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে, এবং প্রতিটি পর্যায়ে পর্যায়ে কীভাবে এগোতে হবে, প্রপার একটা ইলেকশন যেটা হয় সুন্দর একটা নেতৃত্বের মধ্যে দিয়ে কিন্তু হয়েছে, এবং আমরা যে কথাটা বলেছি সেই কথাটা তারা শোনার চেষ্টা করেছেন, যদি সম্ভব হয়েছে তাহলে সেটাকে বাস্তবতার রূপ দেওয়ার চেষ্টা করেছেন। তো আমরা গতবার যে প্ল্যান, আমাদের যে কমিটিতে আমরা যখন ছিলাম, আমরা প্রথম দিকে কাজ করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের মতো করে কাজ করার কোনো সুযোগ পাইনি, যার কারণে হয়েছে কি আমাদের সাথেও কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে যে আমরা হকি মাঠ থেকে উঠে এসেছি এবং আমরা চাচ্ছিলাম যে আমরা যে জিনিসটা পাইনি বা যে জিনিসটা দিলে মনে হয় যে হ্যাঁ বাংলাদেশের হকির জন্য এটা ভালো হবে, আমরা চেষ্টা করেছিলাম সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু সেই সুযোগটাকে আমাদের দেওয়া হয় নাই। আশা করি যে এবার আমাদের মনের কথা বলার সুযোগ আছে অনেক, এবং আমাদের সাথে, রশিদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক তো, আমি যখন 1991 উষাতে জয়েন করি তখন থেকে রশিদ ভাইয়ের সাথে সম্পর্ক, তো শুধু তার নেতৃত্ব না, আমি তার ছোটো ভাইয়ের মতো এবং উনি আমার বড় ভাইয়ের মতো, সেই হিসাবে সাইদ ভাইও কিন্তু সে ওই মেন্টালিটিরই, এবং সবচেয়ে বড় কথা যে তাকে আমরা যে জিনিসটা বলবো উনি সেটা শুনবেন, আমাদের কিন্তু এই ধরনের একটা লোকের প্রয়োজন ছিল, তারপর উনি যদি বুঝেন যে হ্যাঁ এটা করলে ভালো হবে তাহলে অবশ্যই করবেন। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এবার আমাদের কমিটিতে যে মানে কাউন্সিলররা মেম্বার হয়ে এসেছেন তারা কিন্তু সবাই একদমই প্রপার হকির লোক, কিন্তু অনেকে হয়তো অভিমান করে আছেন, অনেকে হয়তো একটু দূরে সরে আছেন, আমরা চেষ্টা করবো তাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য, কারণ আমাদের একটা ভিশন আছে এবং আমরা একটা মিশনে নেমেছি, সো আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য সবাই একযোগে কাজ করব, এবং অবশ্যই প্রথমে আমাদের তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে, এবং ডোমেস্টিক লিগে যেটা বিষয়টা হচ্ছে 4 যে আমরা ক্ষমতায় আছি, আমরা প্রিমিয়ার ডিভিশন 4 আমরা করবো অবশ্যই, সেই সাথে ফ্র্যাঞ্চাইজ লিগ আছে, স্কুল হকিটার উপর আমরা জোর দিব, এবং আশা করি যে মাত্র আমরা শুরু করেছি আমাদের অনেক কাজ করতে হবে, এত সহজ না, কারণ আমরা আমাদের যে ইশতেহারটা দিয়েছি আমরা কিন্তু অবশ্যই খুব বড় একটা ইশতেহার দিয়েছি, এবং আমরা চেষ্টা করবো সেই ইশতেহার অনুযায়ী কাজ করার জন্য, এবং প্রতিটা ধাপে ধাপে আমরা সেভাবে এগোতে চাই।
রাইট রশিদ ভাই, অনেক প্ল্যান আছে, এর মধ্যে বড় টার্গেট হচ্ছে 2026 বিশ্বকাপ এবং 2025 এশিয়া কাপের সেমিফাইনাল খেলতে চান, এটা একটা স্বপ্ন নিয়ে আপনারা এগোচ্ছেন। আমি অত দূরের স্বপ্নে যেতে চাই না, ছোট স্বপ্ন থেকে শুরু করি। সেটা হচ্ছে আমাদের হকির একটা কমন কালচার, কিছু হলেই মাঠ থেকে উঠে আসতে হবে, খেলা ইনকমপ্লিট রেখে লীগ বর্জন করবে। আমাদের একবার সদ্য সমাপ্ত যেই লীগ হয়েছে সেটাও ইনকমপ্লিট থেকে গেছে, দুটো শীর্ষ ক্লাব এবং এই শীর্ষ ক্লাবের অনেকেই এখন আবার নেতৃত্বে ফিরেছেন। এই জিনিসটা সর্ট আউট করার জন্য আপনাদের কী কী পরিকল্পনা? আপনি দেখেন এই যে এই যে সমস্ত ঝামেলাগুলো হয়েছে এটার পিছনে কিন্তু নির্বাচন একটা বড় বিষয় ছিল। আপনার হকিতে 2005-এর পরে এই গত যে নির্বাচনটা এখন হলো, এর মাঝখানে কিন্তু আসলে কোনো নির্বাচন হয় নাই। একটা পক্ষ প্যানেল দিচ্ছে, আর একটা পক্ষ প্যানেল দিতে পারে নাই, উড্ডো করে চলে গেছে। এবং তারপর মাঝখানে আরও দুটো বা তিনটা অ্যাডক কমিটি এখানে ছিল, এবং এই সমস্ত জটিলতার কারণে নির্বাচনের প্রভাব বা নানান ধরনের মেল পুরুষ নানান বিভিন্ন কাহিনী নিয়ে বিভিন্ন ঘটনা দুর্ঘটনার মধ্যে থেকে কিন্তু জিনিসগুলো আসছে। এবারকার যে বিষয়টা হলো, এবার ধরেন নির্বাচনের আগে পরে যাই কিছু ছিল, এবারকে আপনি দেখবেন 84 জন কাউন্সিলর, এবং 84 জন কাউন্সিলরের মধ্যে 84 জন কাউন্সিলর কিন্তু ভোট প্রয়োগ করেছে। হ্যাঁ, এবং নির্বাচনটা এরকমভাবে ছিল, আপনাদের সমস্ত মিডিয়া সমর্থক এবং আমাদের এখানে আর্মি, নেভি, এয়ারফোর্স, বাংলাদেশ পুলিশ, তারা ভোটার, আমাদের একজন এমপি মহোদয় ভোটার ছিলেন। তো 84 জন ভোটার কিন্তু ভোটার উপস্থিত এখানে ভোট দিয়েছে, এবং যারা আমাদের কাউন্সিলর তারা তাদের মানে দীর্ঘ সময় প্রায় 1 মাসের উপরে সময়টা নিয়ে তারা বিচার বিশ্লেষণ করে তারা ভোট দিয়েছে। ভোট নিয়ে এবং যারা নেতৃত্বে এখন আসছেন তাদের যে দায়বদ্ধতা এই ভোটের মাধ্যমে, এটাকে তাদেরকে কিন্তু অন করতেই হবে, কারণ তারা ম্যান্ডেটটা দিয়েছে নির্বাচনের মাধ্যমে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটি কারণ। হ্যাঁ, এই সামনের যে দিনগুলো, পিছনে যে সমস্ত দিনগুলো গিয়েছে সেখানে আপনার অ্যাডক কমিটিতে আমরা অনেক সময় অনেকে অনুপস্থিত ছিলাম, অনেকে আমরা মনে করেছি যে এটা আমি অ্যাডক কমিটি আমি আনছি, আমার দ্বারা অ্যাডক কমিটি আসছে বা আমার প্রভাবে অ্যাডক কমিটি আসছে, সুতরাং আমি কাকে কী জিজ্ঞেস করবো, এই সমস্ত জিনিসগুলো ছিল, যার কারণে নানান সময় নানান জটিলতা হয়েছে। কিন্তু এবারকার যে আমরা যে নির্বাচনের মাধ্যমে এসেছি, 84 জন কাউন্সিলর তারা প্রত্যেকেই ভোট দিয়েছে, এবারকার কিন্তু আপনার সেই জিনিসটা নাই। এবং আমরা এই প্রথম মিটিংয়ের থেকে, আজকে যদিও আমরা মিটিং করেছি কিন্তু নির্বাচন আমাদের 29 তারিখে হয়ে গেছে, আপনি দেখবেন এর আগের থেকেই নির্বাচনের পরের থেকে কিন্তু আমাদের মধ্যে ওই সৌহার্দ্যটা আমাদের আছে। এবং আমরা বিশ্বাস করি যে যা কিছু পিছনে ঘটে গেছে সব কিছু বাদ দিয়ে আজকে যে সময় কামালেরা যে সময় খেলতো, সাদেক কামাল, ফয়সালেরা যারা যখন খেলতো, তখনকার যে জৌলস, এটাই সত্য, আজকে সেই জৌলস কিন্তু নাই। আমি মনে করি আমরা যে অবস্থানে আছি হকিতে, সংগঠক হিসাবে, খেলোয়াড় হিসাবে, সাবেক খেলোয়াড় হিসাবে, যে অবস্থানে আছি, আমরা সবাই উপলব্ধি করতেছি যে আমাদের হকিতে একটা বড় ধরনের গ্যাপ হয়েছে, বড় ধরনের ক্ষতি আমাদের হয়ে গেছে, এবং এটা সবাইকে মিলেই সে জিনিসটা উদ্ধার করতে হবে। আমরা যারা নির্বাচিত হয়েছি এসেছি, আমাদের যেরকম দায়বদ্ধতা আছে, মানে আমাদের এই ফেডারেশনকে কিছু দেওয়ার, হকিকে কিছু দেওয়ার, এবং আমরা এটাও বিশ্বাস করি যে 28 জনের মাধ্যমেই সম্ভব না, আমাদের অন্যান্য কাউন্সিলাররা যারা আছেন তাদেরকে আমাদের পাশে নিয়ে আসা, এবং এই কাউন্সিলরদের বাহিরও যারা হকি, সাবেক হকি প্লেয়ার আছেন, সংগঠকরা আছেন, অনেক ভালো ভালো সংগঠকরা কিন্তু হকিতে ছিলেন, তারা কিছুটা হলো মানে মান অভিমানে হলো তারা মুখ ফিরে নিয়ে গেছেন, তাদেরকে আমরা সম্পৃক্ত করতে চাই আমাদের সাথে। এবং এটা যদি আমরা করতে পারি ভবিষ্যতের হকি সুন্দরভাবে চলবে ইনশাআল্লাহ। একটা বিরতিতে যাব, তারপরে আমরা একেবারে ইস্তাহার নিয়ে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস, আমরা কথা বলছি নতুন নেতৃত্বে দেশের হকি। আমাদের সঙ্গে আছেন হকি ফেডারেশনের সহসভাপতি রশিদ শিকদার, দুই নির্বাচিত সদস্য এবং একই সঙ্গে দুজনই সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল এবং
মোহাম্মদ ফাইসাল হাসান। আমরা তাদের আলোচনা শুনবো, তার আগে একটু সংগঠক যারা আছে, যারা নির্বাচিত হয়েছেন এবং প্লেয়ারদেরও কিছু চাওয়া পাওয়া আছে, সেগুলো শুনে আবার আলোচনা যেতে চাই। বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং বিভাগীয় সংস্থা যারা কাউন্সিলর তাদের প্রত্যাশা অনেক যে আমরা তাদেরকে নিয়ে কাজ করব, এবং যারা নির্বাচিত হয়েছে আমাদের অপোনেন্ট প্যানেলের থেকেও আমরা সবাই সবার সাথে মত বিনিময় করে এবং ঐক্যবদ্ধভাবে আমরা হকিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমাদের ভীষণ থাকবে সামনে যাতে আমরা 2026 বিশ্বকাপে অন্তত যেতে না পারি, একটা এশিয়ান লেভেলে একটা যাতে ভালো পজিশনে আসতে পারি। নেতৃত্বের যে একটা নতুন পথ রচনা হয়েছে এবং মুমিনুল হক সাইদ বিগত 2-3 বছর যাবৎ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সে যেভাবে একটা গতিশীল নেতৃত্ব দিচ্ছে, সেই আলোকে আমি বলতে পারি হকির জন্য একটা আসলে সুদিন অপেক্ষা করছে। তার সঙ্গে তার কমিটির সবার যদি একটা সুন্দর সমন্বয় তৈরি হতে পারে তাহলে খুব অল্প সময়ের মধ্যে হকি মাঠে থাকবে, যেটা একটা সবচেয়ে বড় বিষয়। আমরা অবশ্যই এই কমিটির ব্যাপারে আশাবাদী, এই কমিটি হকিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ, এবং হকিতে যে যে দৈন্যদশা ছিল সেটা দূর হবে ইনশাল্লাহ, এবং বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে হ্যাঁ হকিকে ছড়িয়ে দিয়ে সারা বাংলাদেশ থেকে যে ট্যালেন্ট কালেক্ট করে হকি ইনশাল্লাহ আমার মনে হয় হকিতে বাংলাদেশে বিশাল সম্ভাবনা। সব খেলোয়াড়ের পক্ষ থেকে যে প্রত্যেক বছর যাতে যে লিগটা হয় যেটা নিয়ে সবসময় মানে সবসময় দেখা যায় সমালোচনা হচ্ছে এবং প্রবলেম তৈরি হচ্ছে, এই প্রবলেমটা যাতে নেক্সটে না হয় সেইভাবে পদক্ষেপ নেওয়া উচিত। এবং প্রত্যেক বছর লিগটা হলে দেখা যাবে যে আমাদের হকি প্লেয়ারের মান বাড়বে এবং আমরা যারা নিউ প্লেয়ার আছে তাদের আগ্রহ বাড়বে। প্লেয়ার এবং সংগঠক মানে সবারই একটা বড় মানে চাওয়া এবং চ্যালেঞ্জ আপনাদের জন্য, সেটা হচ্ছে মাঠে যেন হকি থাকে। আপনারা নিজে খেলেছেন এবং এখন সংগঠক হয়েছেন, কেন থাকে না এবং কি করলে থাকবে? কাউন ভাই, কেন থাকে না? আসলে বাংলাদেশে হকির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিন্তু অর্থনৈতিক সমস্যাটা। কারণ হচ্ছে যে আপনি যখন একটা ক্যাম্প করতে যাবেন বা আপনি যখন একটা ক্লাব চালাতে যাবেন বা আপনি যখন একটা কর্মশালা করতে যাবেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনাকে অর্থনৈতিক দিকটা বিবেচনা করতে হবে। আপনি যদি ক্লাবের ব্যাপারে বলেন যে প্রতিটা বছর লিগ করা, আমাদের আমরা কেন লিগ করতে পারি না? আমাদের ক্লাবকে কিন্তু কেউ ফাইন্যান্স করে না, স্পন্সর কিন্তু আমরা ক্লাব লেভেলে কিন্তু কাউকেই পাই না। তারপরে যেটা হচ্ছে যে বিভিন্ন টুর্নামেন্ট আমরা করি, কিন্তু যে টুর্নামেন্টটা করি সেই টুর্নামেন্টে কিন্তু আর্থিকভাবে কিন্তু হকি ফেডারেশন লাভবান হয় না, এবং আমরা যে আর্থিক পুরস্কারটা দিই সেটাও কিন্তু খুব একটা মানসম্মত না। তো প্রতিটা ক্ষেত্রেই দেখা গিয়েছে যে একটা আমাদের অর্থনৈতিক সমস্যাটা সবসময় রয়ে গেছে। তো আমরা এবার চেষ্টা করব, যেমন আমরা প্রতিটা ক্লাবকে আমাদের ইচ্ছারে রয়েছে যে আমরা ক্লাবগুলোকে আর্থিকভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব বা আমরা তাদেরকে একটা সহযোগিতা করব। তো আমাদের আসলে এই পথ চলাটা আসলে অনেক কঠিন কিন্তু একটা চ্যালেঞ্জ, এবং আমরা সেই চ্যালেঞ্জটা কিন্তু নিয়েছি। কারণ হচ্ছে হকি এখন বর্তমানে একমাত্র একটা ইভেন্ট দলগতভাবে যেটা বিশ্বকাপ পর্যায়ে যেতে পারে, এবং সেটা করার জন্য বর্তমান নেতৃত্বে আমার মনে হয় যে আমাদের ইশতেহার আপনারা দেখেছেন, আমরা কিন্তু সেই দিকগুলো বিবেচনা করে ইশতেহারটা করেছি। রাইট, ইশতেহারে আমরা যাবো, একটু ফয়সাল ভাইয়ের কাছে যাচ্ছি। ফয়সাল ভাই বলল যে বড় সংকটের জায়গা হচ্ছে অর্থনৈতিক, এইটা এত বছরও কেন রিকভার করা যায়নি? সারা দুনিয়াতে তো বড় স্পোর্টসগুলো বা একেবারে বাংলাদেশের টপ 3 স্পোর্টস বললে নিশ্চিতভাবে হকিকে বলতে হবে, তো এইটাকে আমরা কেন ক্যাশ করতে পারি নাই? আমার মনে হয় যে এটার অন্যতম কারণ হচ্ছে যে আপনাকে পুরো হকি স্পোর্টস ইভেন্টটাকে আপনার বিভিন্ন প্রোডাক্টে তৈরি করতে হবে, বিভিন্ন প্রোডাক্ট ফর্মে নিতে হবে। অর্থাৎ স্কুল হকি একটা প্রোডাক্ট হবে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ একটা প্রোডাক্ট হবে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, এইভাবে করে ডিফারেন্ট একটা ক্যালেন্ডার সেট হবে। এই ক্যালেন্ডারগুলোকে আমি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হিসেবে দেখতে চাই, এবং দেন আমি এগুলোকে মার্কেটিং অ্যান্ড প্রমোট করতে যাব। সো এটার জন্য আলাদা একটা টিম দরকার, এবং এই প্রোডাক্টগুলো তখনই তৈরি হবে যখন আমরা আমার অর্গানোগ্রাম সেট করা থাকবে সুন্দরভাবে, এবং পাওয়ারটাকে প্রপারলি ডিসেন্ট্রালাইজড করে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে সুন্দরভাবে প্রত্যেকটি সাব কমিটি যখন এফিশিয়েন্সি লেভেল বেড়ে যাবে এবং তাদের টার্মস অফ রেফারেন্সগুলোকে অনেক বেশি এনশিওরড হবে, কার কী কাজ, কার কোথায় জবাবদিহিতা, এই অর্গানোগ্রামটা যদি আমরা ঠিকমতো সাজিয়ে ফেলতে পারি, যেটা এখন অলরেডি ইশতেহারে আছে, হবে আমি আশাবাদী,
সো এটা সাজিয়ে ফেললে হবে কি এই প্রোডাক্টগুলোকে সেট করা খুব সহজ হবে, দেন উইল গো ফর মার্কেটিং, আমরা প্রমোট করব, আমরা প্রমোশনে যাব বিভিন্ন রকম। আমরা আমরা যদি এখন একটা ব্যাংকের কাছে যাই, গিয়ে কী বলবো, আমার কাছে কোনো প্রোডাক্ট নেই, আমার স্কুল হকি নেই, প্ল্যানিং নেই তো, আমার স্কুল হকি নেই, আমার মিড লেভেল যেটা যুব হকি এজ লেভেল হকিগুলো আমি সেট করতে পারিনি এখনও। সো আমরা তো লড়াই ঝগড়া করেই সময় পার করছি, কাজেই আমাদের নিজেদের সেট আপগুলো আমরা নিজেরা প্ল্যাটফর্মগুলো তৈরি করে নিই, এবং এই প্রপার যখন আমরা প্রোডাক্টগুলোকে সেল করতে পারবো কর্পোরেট স্টাইলে, তখন কিন্তু অটোমেটিক বাংলাদেশে এখন অনেক স্পন্সর তৈরি হয়েছে যারা নাকি স্পোর্টসে অনেক এগিয়ে এসছেন। আমরা যদি সাইফ সাইফ টেক দেখি, সাইফ পাওয়ার টেক না, ফুটবলাররা ট্রিমেন্ডাস ফাইন্যান্স করছে, সো ওরা হকি তো আসতে পারবে, বসুন্ধরা গ্রুপ অনেক। আপনি ফুটবলে আপনি জামাল শেখ জামাল দেখছেন, হ্যাঁ শেখ রাসেল দেখছেন, এরকম ভাবে হকি তো আসতে পারে, ওনারা বসুন্ধরা থেকে দুইটা টিম আসতে পারে, ওনারা ফাইন্যান্সও করতে পারে। সো আমরা তো নিজেরাই তৈরি না, আমরা কী বিক্রি করবো, আমার আমার নিজের কাছে কোনো আমার বিক্রি করার কোনো জিনিস নেই, কাজে আমি সেল করতে পারি না, এটা হচ্ছে বাস্তবতা। বাট এখন যখন আমরা যোগ করতে চাই, আপনি যে এই জিনিসগুলো ফসল যেটা বললো এটাই তো করতে হবে, কিন্তু এটা করবে কারা, এটা করবে হকি সংশ্লিষ্ট যারা বা কার্যকরী পরিষদ যেটা আছে, যে বোর্ড যেটা আছে। এখন আমি যদি ধরেন চার মাস পর একটা মিটিং করি, তিন মাস পর একটা মিটিং করি, চার মাস পর বছরে আমি কটা তিনটা মিটিং করলাম, তিনটা মিটিং যদি হকি ফেডারেশনের বছরে হয়, আপনাকে যেখানে কনস্টিটিউশন বলে দিতেছে আপনি মিনিমাম দুটো মিটিং করবেন। হকি ফেডারেশনের গঠনতন্ত্র আজ থেকে 15 বছর আগে, প্রায় 14-15 বছর এজিএম হয় না হকি ফেডারেশনের, তো যেই ফেডারেশনের 15 বছর এজিএম হয় না, আপনি গত 3-4 বছরে ক্রিকেট এবং ফুটবল আজ কোন পর্যন্ত গেছে, আমরা উল্টাট হয়েছে। আমরা কিন্তু গত 4 বছরের যে আপনি 2 বছর অ্যাডক কমিটি, এর আগের তো ঝুলন্ত কমিটি, এরকম 4-5 বছর কিন্তু আমরা হকিতে কোনো কাজ করি নাই। রশিদ ভাই, মিটিং আমাদের মিটিং বলতে হয় না, এখন আমরা যে জিনিসটা প্রথম দরকার সেটা হচ্ছে প্রতি মাসান্তপক্ষে বোর্ড মিটিং করতে হবে, এবং এর পাশাপাশি সহযোগী যেই মানে সাব কমিটিগুলো আছে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। কর্মকর্তারা যখন অ্যাক্টিভ থাকবে, সংগঠন যখন, তখন আমাদের থেকে যে সমস্ত ধ্যান ধারণার কথা বললেন সেগুলোর উপর আমরা কাজ করতে পারবো। এবং যখন আমরা কাজ করতে পারবো, আজকে স্কুল হকি আমরা রুটিন একটা 2-1 বছর পরে স্কুল হকি করলাম, আমরা 40-50টা স্কুল আমি এখানে অংশগ্রহণ করালাম, কী হলো, স্কুলগুলো আসলো, 1-2 ম্যাচ খেললো, চলে গেলো। তারপরে এই যে এই জাতীয় একটা টুর্নামেন্ট হয়ে গেল, এখান থেকে 100-200 ছেলে আমি যেটা আমি কালেক্ট করলাম, পাইপলাইন নিতে পারলাম না, তাদেরকে ফেডারেশনে আমি রাখতে পারলাম না, তাদেরকে আমি কোনো লিগ খেলা, হ্যাঁ লং টার্মতে আমরা যুব হকি 2 বছর পরে করলাম, যুব হকিতে সেই জিনিসগুলো যদি আমরা যদি এখন আপনাকে চর্চা করতে হবে, আপনাকে বসতে হবে, আপনাকে মিটিং করতে হবে, আপনি যখন বসবেন আলাপ আলোচনা করবেন আপনার এই এই সমস্ত জিনিসগুলো তখনই আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমি আজকে আপনার এখানে বলে গেলাম যমুনা টিভিতে, আমরা কিন্তু ইস্তেহার আমরা দিয়েছি, কিন্তু এই ইস্তেহার দিয়ে যদি 3-4 মাস পরে এখন একটা মিটিং করি, আস্তে আস্তে যদি এটা পিছাতে থাকে, তাহলে ইস্তেহারের জায়গায় ইস্তেহার থেকে যাবে, ইস্তেহারের জায়গায় না, কারণ আপনাদেরকে আমি মনে করে দেবো ইস্তেহারে আপনারা কি কি বলছেন, এই কমিটমেন্টগুলো, এই কমিটমেন্টটা করতে হলে আপনাকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। রাইট, প্রথম টার্গেট বলছেন 2026 বিশ্বকাপ খেলতে চান, একজন কমিটি থেকে নির্বাচিত অলরেডি কম্প্রোমাইজ করেছেন, অ্যাট লিস্ট খেলার চেষ্টা করব, এটা কি এখানে অটুট থাকবেন নাকি আবার চেষ্টায় চলে যাবেন? না না, আপনি আপনি দেখেন এখনকার যে আমাদের হকির যে অবস্থা আছে, আমরা ইন্টারন্যাশনালি যদি আমরা ধরে রাখতে পারি, ইন্টারন্যাশনাল যদি আমরা খেলতে পারি, আমাদের যেই U21 এবং U18 এটাকে যদি আমরা মানে হোল দ্য ইয়ার ফেডারেশনের মাধ্যমে আমরা যদি তাদেরকে মাঠে রাখতে পারি, চর্চা রাখতে পারি, তাদেরকে যদি আমরা বিভিন্ন দেশে আমরা তাদেরকে পাঠাইতে পারি, আমি 18 এবং 21 বললাম, এই এই এরাই কিন্তু আপনাকে 2 বছর পরে যা রেজাল্ট দিবে। আপনার আগামীবারে আপনার U21 আপনার জুনিয়র ওয়ার্ল্ড কাপ আসছে, এই জুনিয়র ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা জুনিয়র ওয়ার্ল্ড কাপগুলো বাংলাদেশ আনার চেষ্টা করব। আমরা আবার চ্যাম্পিয়ন ট্রফি আছে যেটা আগামী বছর, সেটাকে আমরা করার চেষ্টা করব, এবং আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আছে, সেখানে আমরা কিছু প্রোগ্রাম আমরা নিয়েছি অলরেডি, আমরা মন্ত্রণালয়ে আমরা জমা দিয়েছি, সেই সমস্ত জিনিসগুলো যদি করতে পারি আমরা 20-এর মধ্যে চলে আসা তো কোনো বিষয় না হকি। আপনি যদি 4-টা বছর আমরা কাজ করতে পারি, কাজ যদি করি, যে যেই মিশন নিয়ে আমরা এসেছি এবং যেভাবে হকির লোকজন বিশ্বাস করেছে যে না এই কমিটি পারবে, এবং এখানে
আপনি ইশতেহার যদি দেখবেন দুটো প্যানেল হয়েছে, দুটো প্যানেলের মধ্যে ইশতেহার কিন্তু খুব বেশি একটা তফাত না। অনেকে আমরা যেটা দিয়েছি সেটাকে অনেকে বলে যে উচ্চ বিলাসী, অনেক বেশি সময় লাগবে, আরো লাগুক, কিন্তু আমাদের ধ্যান ধারণার মধ্যে জিনিসটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় স্বপ্ন দেখতে হবে। কেমন ভাই, 2025 এশিয়া কাপের হকির সেমিফাইনাল খেলা আমাদের যে স্ট্যান্ডার্ড এবং আমরা কোন প্রক্রিয়া গেলে আসলে সেমিফাইনাল খেলতে পারবো? আসলে আমরা গত মানে বাংলাদেশে যে এশিয়া কাপটা হয়েছে সেখানে কিন্তু আমাদের চায়নাকে আমরা হারিয়েছিলাম এবং আমরা সিক্সথ হয়েছিলাম। তো সিক্সথ সেমিফাইনাল খেলতে হলে আপনাকে ফোর্থে আসতে হবে। তো এটার উপরে আমাদের কিন্তু ন্যাশনাল টিমের যে একটা সারা বছরই একটা তাদেরকে ম্যাচের মধ্যে রাখতে হবে, খেলার মধ্যে রাখতে হবে। লাইক প্রথমে হচ্ছে আমাদের লিগটা রাখতে হবে, ক্লাব কাপ টুর্নামেন্ট, স্বাধীনতা দিবস, কিছু লোকাল টুর্নামেন্ট আছে সেগুলোতে তাদেরকে ইনভলভ রাখতে হবে এবং সেই সাথে আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো সূচি দেখে কোন কোন টুর্নামেন্টগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারি সেগুলোতে আমাদের যেতে হবে, অথবা কোনো টুর্নামেন্ট বাংলাদেশে নিয়ে আসতে পারি এবং টাফ টুর্নামেন্ট। এবং আমাদের এই বাংলাদেশ শুধু এশিয়া এশিয়া দেশের সাথে না, আমি মনে করি ইউরোপিয়ান কিছু দেশের সাথে যদি আমরা খেলতে পারি এবং আমাদের টার্গেটটা সেট করতে হবে ওইখান থেকেই, টাফ টিমের সাথে খেলে খেলে কিন্তু আমাদের এই লক্ষ্যে পৌঁছাতে হবে। এবং সেই সাথে আমাদের একটা কোচেস প্যানেল দরকার, এবং যেটা হবে আপনার ফিজিও, দেন হচ্ছে আমার ট্রেনার, দেন হচ্ছে আমার একটা গোলকিপার কোচ লাগবে আমার, এবং সেই সাথে হেড কোচ লাগবে, এবং তার সাথে বাংলাদেশের কয়েকজন যারা আছে যারা বর্তমানে কোচিং এর সাথে জড়িত আছে তাদেরকে আমাদের সাথে তাদেরকে ইনভলভ করে দিতে হবে। এবং এই আপনার জাতীয় দলের পিছনে একটা আন্ডার-21 এবং আন্ডার-18 টিমটাকেও রাখতে হবে, পাইপলাইনে রাখতে হবে। তাহলে কি হবে, ন্যাশনাল টিমে ঢোকার জন্য এখানে একটা কম্পিটিশন তৈরি হবে এবং ন্যাশনাল টিমের প্লেয়াররা বর্তমানে আমরা যেটা দেখে আসছি গত 10-15 বছর সিকিউর মনে করে, সেই জিনিসটাকে আমরা আসলে সিকিউর রাখতে চাই না। রাইট, একটা শক্ত কম্পিটিশনে যেতে চান। ফয়সাল ভাই, আপনি একটা জায়গায় বলেছেন মডার্ন স্পোর্টস ম্যানেজমেন্ট, সেটার মধ্যে মার্কেটিং একটা বড় জায়গা, সেখানে আপনি অলরেডি টাচ করেছেন টার্ফ, কারণ হকি অনেক এগিয়ে গেছে। আমরা যখন টার্ফে খেলতাম না তখন ভালো খেলতাম, ইনফ্যাক্ট এই সাবকন্টিনেন্টে সবাই ভালো খেলতো। টার্ফ আছে আমাদের বলতে গেলে দুইটা, কারণ বিকেএসপি এবং আমাদের একেবারে মৌলানা ভাসানীতে দুইটা টার্ফ। এটা কি এই স্বপ্ন পূরণের জন্য এনাফ কিনা, কারণ যারা ওয়ার্ল্ড কাপ খেলবে বা এশিয়া কাপের সেমিফাইনাল তাদের দেখা গেল যে 30-50 টার্ফ আছে, অনেক যারা ওয়ার্ল্ড কাপ খেলে তাদের তো সংখ্যা অনেক বেশি, স্পেন আর্জেন্টিনা ওদের কথা যদি বলি, সেই জায়গায় এই ইনফ্রাস্ট্রাকচার কতটা ইম্পর্টেন্ট হবে? ইনফ্রাস্ট্রাকচার তো অনেক ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট আমরা তো নয় মাসে দেশ স্বাধীন করার মানুষ, আমরা কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার যতটা আমাদেরকে সাপোর্ট দিবে তার থেকে বেশি আমাদের মনোবল আমাদের সাপোর্ট দিবে, এটা আমি বিশ্বাস করি। সো এখানে কামাল যে কথাগুলো বলেছে তার সাথে আমি একটু অ্যাড করতে চাই, বয়সটা মনে হোক একটু ছেড়ে গেছে, বর্তমান যে ন্যাশনাল টিম এটাকে নিয়ে এই লেভেলে কাজ করলে আরও বয়স বেড়ে যাবে ওদের। তো এটা আমরা যদি আমরা আন্ডার-14 কিংবা আন্ডার-12 টিমকে নিয়ে কাজ করা শুরু করি, ফোকাসড অন 2025, দেন 10 ইয়ার্স টেনিওর ওরা পাবে, ইনটেন্সিভ কেয়ার ইউনিটে তারা প্র্যাকটিস করবে, আমাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যতটা আছে তার মধ্যে থেকেই, লিমিটেশনের মধ্যে থেকেই, অর্থাৎ এই টার্ফের মধ্যেই আমাদের যে বিকেএসপিতে এবং আরও দুটো টার্ফ আছে এবং আমাদের যে ইন্টারন্যাশনাল ফিল্ড আছে ঢাকায়, এটা সহ কিংবা আন্ডার-14 টিমকে নিয়ে যদি আমরা এখনই একদম বেছে বের করে নিয়ে আসি এবং এটা অনগোয়িং প্রসেসে বাছা চলতেই থাকবে টিল 2025 পর্যন্ত, তো এর মধ্যে আমি বিশ্বাস করি 10 বছর একটা টিম আমরা কোনো সময় মনে হয় কামাল কোনো টিমকে 10 বছর আমরা সময় দিতে পারিনি। সো বাংলাদেশি ছেলেদেরকে 10 বছর সময় দিলে ওরা অনেক কিছু ঘটায় ফেলবে, এটা আমি বিশ্বাস করেন। আপনি একটা কমিটমেন্ট করেছেন যেটা কামাল ভাই টাচ করেছে যে ক্লাবগুলোকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করছেন, একটা হচ্ছে সোর্স অফ ইনকাম, তার মানে হচ্ছে আপনারও লাগবে, আপনারও তো অনেকগুলো টাকা থাকলে আপনি ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন, দুইটা বড় জায়গা হয়তো ইনকাম করার ক্ষেত্র হতে পারে, একটা হচ্ছে যদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সেটা যদি সেইভাবে মার্কেটিং করে সেল করতে পারেন, আর একটা হচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক হকি লিগ যেটা ইন্ডিয়া চালু করেছে, এই দুইটা আয়োজনের ব্যাপারে আপনার যেটা প্রতি বছর একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা বলছেন, এটা আমরা জাস্ট নির্বাচনের পরের দিনই, নির্বাচনের দিন আমাদের এশিয়ান হকি ফেডারেশনের যে সিইও আছেন তৈবিক্রাম, ওনার সাথে আমাদের ফোনে কথা হয়েছে, উনি জাস্ট আমার সেক্রেটারিকে কংগ্রাচুলেট করেছেন, সেক্রেটারি কথা বলেছে, আমি কথা বলেছি, এবং ওনার সাথে
13 বা 14 তারিখে উনি মালয়েশিয়া আসবেন, সেখানে আমাদের যাওয়ার কথা আছে এই মাসেই, গত আগামী পরশু দিন আমরা এই টুর্নামেন্টগুলোর জন্য কথা বলবো। আমরা আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা আনতে পারি কিনা বা পরবর্তী যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট, আমরা লেগে থাকবো, লেগে থাকতে হবে। যে কথাটা আমি একটু আগেও বলেছি বা এখন আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে মাঠ কিন্তু আমাদের দুটা, একটা হচ্ছে আপনার বিকেএসপি, এখন আমরা টোটালি কিন্তু ন্যাশনাল টিম বিকেএসপি নির্ভর। বাংলাদেশ হকি ফেডারেশন তার নিজস্ব একাডেমি বলেন বা তার তত্ত্বাবধানে আপনার 20টা প্লেয়ারের মধ্যে 2টা প্লেয়ার হকি ফেডারেশন দিতে পারে না। আপনার আমার একটা মাঠ আছে, আপনি অবাক হবেন 2017 আমরা এশিয়া কাপ করলাম 35-37 বছর পরে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে কিন্তু আমাদের স্ট্রাকচার মানে নতুন টার্ফ চেঞ্জ করে দেওয়া দিয়েছেন, আমাদের স্কোরবোর্ড করে দিয়েছেন, আমাদের ফ্লাড লাইট করে দিয়েছেন। 17-র পরে দেড় পুনে দুই বছরে আমরা রাত্রেবেলা একদিন ফ্লাড লাইটটা জ্বালাই দেখি নাই, ওই টুর্নামেন্ট শেষ, আমরা কোনো লিগ বা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আমরা করতে পারি। আমাদের এই যে এশিয়া কাপের পরে আমাদের সুযোগ ছিল আপনার ই নিয়ে আসা, চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসা, সেটা কিন্তু আমরা আনতে পারি নাই বা আনি নাই, সেটা চলে গেল ওমানে। এবং আমরা যদি এশিয়া কাপ এশিয়ান গেমস খেলে কী বলে এটা চ্যাম্পিয়ন ট্রফি খেলতাম, আমাদের যেটা এখন আমরা মনে হয় 34টা সেটা কিন্তু আমাদের নিচে থাকতো, একটু ভালো থাকতো। তো আমাদেরকে খেলা মাঠে থাকতে হবে, খেলা মাঠে থাকতে হলে কর্মকর্তাদেরকে প্রথমে অফিসে বসতে হবে। হকি ফেডারেশনের বর্তমান যে অবস্থা, প্রেসিডেন্টের রুম এবং জেনারেল সেক্রেটারির রুম, এই দুটো রুম ছাড়া কোনো একটা রুমে আপনি পারবেন না 10 মিনিট সেখানে বসে থাকতে। হ্যাঁ, এবং আমাদের অন্য একেবারেই নাই, আপনার আমরা সেই টুর্নামেন্টের সময় আমরা লিফট লাগানো হয়েছিল, আজকে 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 আমাদের চিফ স্যার আসছেন, আমরা তাকে লিফটে করে উপরে তুলতে পারি নাই, যারা ফেডারেশনের কর্মকর্তা আছেন, যারা ঢাকায় থাকেন, হ্যাঁ, এক কাপ চা খাওয়ার জন্য হইলো ফেডারেশনে তারা আসবেন, এবং যখন আসবেন বসবেন, এই যে আমরা যে যে পরিকল্পনা দিয়েছি সবকিছু স্পন্সর, আপনি যদি না, আমরা প্রবাদ আছে যে মানে বাচ্চা না কান্না করলে মা দুধ দেয় না, আপনি স্পন্সরের কাছে যাবেন না, তাদের কাছে আপনি বলবেন না কেন স্পন্সর আপনার এখানে আসবে, ডিটেইল এগুলো একটু হয়তো কথা বলতে হবে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। নতুন নেতৃত্বে দেশের হকি, এই ট্যাগলাইনে আমরা কথা বলছি আমাদের আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। ফয়সাল ভাই, আপনি নিজে এটা খুব ভালো বুঝবেন, এই কারণে আপনাকে এই প্রশ্নটা করা, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু বিক্রি করতে যাবেন তখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা কত মানুষ দেখতে পাচ্ছে। একটা হচ্ছে নিশ্চিতভাবে এখন সোশ্যাল মিডিয়ার একটা বড় ইমপ্লিকেশন থাকে, আরেকটা হচ্ছে যে আপনি এটা ব্রডকাস্ট করলেন কিনা। আপনি যখন ব্রডকাস্ট করবেন তখন কিন্তু স্পন্সরশিপের অনেক ছোট ছোট সমস্যা মিটে যাবে, ক্লাব স্পন্সর পাবে, টুর্নামেন্ট হয়তো নিজে বড় স্পন্সর পাবে। এই জায়গায় কি হকি ফেডারেশন বরাবরই একটু পিছিয়ে ছিল কিনা, বা সম্প্রচার যেটা হয় সেটাও হয়তো মানসম্মত সম্প্রচার না, আমরা গ্লোবাল হকি যেরকম ফাস্ট খেলা দেখে অভ্যস্ত সেটা হয়তো এখন যেই ব্রডকাস্ট হয় সেই ব্রডকাস্টটা মনে হয় যে একটু স্লো সমস্ত কিছু, কিন্তু আপনার ব্রডকাস্টে দিয়েই কিন্তু বোঝাতে হবে এটা কতটা স্পিডি খেলা এবং কতটা না। অ্যাবসলিউটলি কারেক্ট, আপনি যথার্থই বলেছেন। আপনি দেখেন ইন্ডিয়াতে যে কটা ইভেন্টে বিপিএল হচ্ছে, অর্থাৎ কাবাডি বলেন, ফুটবল বলেন, হকি, ক্রিকেট, প্রত্যেকটা ইভেন্ট দেখেন কত জৌলুসপূর্ণ করে ফেলেছে ওরা মিডিয়াকে, এবং ওদের অ্যানিমেশন থেকে শুরু করে এবং ব্রডকাস্টিং কোয়ালিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল পরিমাণে কম নেই। সেই জায়গায় আমরা আসলে ওই যে আবার ফিরে আসে আমার কথায়, আমরা প্রোডাক্টটা তৈরি করতে পারিনি বিধায় আমাদের বাংলাদেশে যে টিভি চ্যানেলগুলো আছে যারা ব্রডকাস্টিংগুলো করেন খুবই বিলো স্ট্যান্ডার্ড ব্রডকাস্টিং হয়েছে এই পর্যন্ত।
এবং এটা দেখবারও কোনো লোকজন ছিল না সেরকম, এবং এক্সপিরিয়েন্স লোকজনও ছিল না। আমার আমার যেটা বিশ্বাস, আমি যে দেখেছি লাস্ট, আমি নাম বলতে চাই না, এরকম চ্যানেল অনেক চ্যানেলেই আমি খেলা দেখেছি, কিন্তু ব্রডকাস্টিংয়ের একটা আলাদা প্যাটার্ন হয়, সেই প্যাটার্নের মধ্যে আমরা কোনো এশিয়া কাপে আমরা একেবারে ডিফারেন্ট দেখেছি। মানে এটা এশিয়া কাপের ব্রডকাস্টিংটা ছিল স্টার স্পোর্টস, সো তাদের ওই ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে, তাদের ক্যামেরা প্লেসিংস একটা ম্যাটার করে, তাদের প্রত্যেকটা জিনিস, এভরি টিটস অ্যান্ড বিটস দে কভার্ড। বাট আমরা আমাদের ওইখানে অনেক অনেক এক্সপেন্সিভ পুরো অ্যারেঞ্জমেন্টটা, সো এটা করার জন্য বাংলাদেশের টিভি চ্যানেলগুলোকে সেই পরিমাণ টাকাও খরচ করতে হবে, সেটা উঠেও আসতে হবে তাদের, সেটা ভাইস ভার্সা আসলে একতরফা আমি বললে ভুল হবে। সো ইট ইজ আ উইন উইন সিচুয়েশন, আমাদেরকে কভার করতে হবে, আমাদের প্রোডাক্টটাও সেই লেভেলের লুক্রেটিভ করতে হবে, সো দ্যাট যে কোনো টিভি চ্যানেল অনেক হিউজ অ্যামাউন্ট দিয়ে এবং তাদের ব্রডকাস্টিং সিস্টেমটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে গিয়ে ব্রডকাস্ট করার জন্য এগ্রি করে, সেটা আসলে যখনই বিপিএল হবে। আমরা যে ফ্র্যাঞ্চাইজ লীগের কথা আমাদের ইতিমধ্যে আমাদের রশিদ ভাই বলেছেন, ফ্র্যাঞ্চাইজ লীগটা হলে হবে কি, আপনার আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা চলে আসবে বাংলাদেশে, এবং অনেক মানে হকির লেজেন্ড প্লেয়ার চলে আসবে, সব অল স্টার্স উইল কাম, তখন হবে কি আমাদের দেশের ছেলেরা কনফিডেন্সও পাবে তাদের সাথে খেলে, এবং আমাদের অডিয়েন্স লেভেল বেড়ে যাবে, সাথে ব্রডকাস্টিং টেলিভিশন চ্যানেলসগুলো ইন্টারন্যাশনাল চ্যানেলগুলো যখন আসবে তখন লোকাল চ্যানেলসগুলো কিন্তু তাদেরকে বিট করবে, দেন সিচুয়েশন উইল বি চেঞ্জ। কিন্তু এই এই মহড়ার পরিস্থিতি আনতে আমাদেরকে 13 বছর না 30 বছর 40 বছর অপেক্ষা করতে হয়েছে। আমি মনে করি এখনই শুভক্ষণ, আমাদের এই নির্বাচিত কমিটির মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই, হকির এই শুভক্ষণে আপনারা যার যার পক্ষ থেকে যেভাবে হোক সহযোগিতা আমাদেরকে করবেন। সেই সাথে আরেকটি কথা বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অসম্ভব রকম ক্রীড়াবান্ধব একজন মানুষ, এবং উনি যে কোনো মূল্যে খেলাধুলাকে এগিয়ে নিতে উনি সাহস দেন এবং উনি উনি যোগানও দিবেন, আমাদের এটা বিশ্বাস আছে, কারণ নির্বাচনী ইশতেহারে হকির নাম এসছে এবার জাতীয় নির্বাচনী ইশতেহারে। সো আমি আশাবাদী আমাদের প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি অবশ্যই উনি আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আমরা এই আন্তর্জাতিক মানের ব্রডকাস্টিং লেভেলেও আমরা ইনশাআল্লাহ চলে যাবো। আমরা তো টিভি চ্যানেলগুলো পিছিয়ে নেই, সব দিক দিয়ে আমরা এগিয়ে গেছি। কারণ ভাই আমরা একটা টার্গেটের কথা বললাম এবং সেটা নিয়ে মোটামুটি সব জায়গায় আলোচনা হয়েছে, স্বপ্ন দেখছি এবং স্বপ্ন সবাই দেখবে, কিন্তু রশিদ ভাই যেটা বললেন যে আপনাদের সবার আসলে ফেডারেশনে থাকা বা মাঠে থাকাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কখন আসলে মনে হয় যে আগ্রহ হারিয়ে ফেলে একজন সংগঠক, কোন কোন জায়গায়, সেই জায়গাগুলো নিশ্চয়ই মাথায় রাখতে হবে নেতাদের। জি, প্রথমত হচ্ছে যে আমরা আসলে এতটাই ক্রীড়া পাগল মানুষ যে গত, আপনি যদি চিন্তা করে দেখেন, 20 বছর হচ্ছে আমার হকির ক্যারিয়ার, আমি হকি খেলেছি, বাকি এখন পর্যন্ত কিন্তু হকির সাথে লেগে আছি, হকি ছাড়া থাকা সম্ভব না। তো আমাদের মধ্যে যে একটা ক্রীড়া পাগল যে ব্যাপারটা রয়েছে, যেমন ফয়সাল বলেন, রশিদ ভাই বলেন, রশিদার ফ্যামিলি, হ্যাঁ, তো সেরকম হচ্ছে যে আমরা চাই যে হকি ফেডারেশনটা জমজমাট হয়ে থাক সব সময়। এবং আমি যদি ফেডারেশনে গিয়ে দেখি কেউ নাই, আমি হয়তো গিয়ে ফোন করব 2-4 জনকে আসার জন্য, সেটা আমি কয়দিন করব। কিন্তু আমাদের এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেন আমরা হকি মাঠে আসি, হকি ফেডারেশনে আসি, হকি নিয়ে আলোচনা করি, আমরা যে যেরকমভাবে পারি হকিটাকে যেন মাঠে রাখতে পারি। যেমন ভেটারান্স আছে, ভেটারান্স হকিটাকে বেশ কয়েক বছর ধরে মাঠে রেখেছে, এর বাইরেও যারা আরও আছেন তারাও যেন আসে, তারা মাঠে হকি নিয়ে থাকে, এবং সেই সাথে আমরা যদি একজন একজনের সাথে আলাপ আলোচনা করি, কিছু না কিছু একটা ভালো কিছু বের হয়ে আসবে, মাধ্যমে অনেক নতুন আইডিয়াও হয়তো বের হয়ে আসবে। তো সেই হিসাবেই হকি সংগঠকরা আসলে তখনই, যেমন ঢাকার বাইরেরও সংগঠকরা আছে, আমরাও চাবো কিন্তু সবসময় তারা যেন আসে, কানেক্টেড থাকে আমাদের সাথে। আর এখন যে যুগ পড়েছে আমার মনে হয় যে তারা কানেক্টেড থাকার মতো অবস্থা এখন আমরা আছি, এবং আমরা তাদেরকেও জোর দিয়েছি যে তাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকলে, হকি ফেডারেশনকে ডাকলে, আমরা সবসময় তাদের সাথে থাকবো, তাদেরকে সহযোগিতা করবো। তো আমরা হকিটাকে আসলে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই এবার আসছি, কারণ হচ্ছে আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, এবং এই প্রত্যাশা আপনাদের মেটাতে হবে। রশিদ ভাই, একেবারে আলোচনার শেষ পর্যায়ে, দীর্ঘদিন বাংলাদেশের হকির জন্য নীরবে নিভৃতে কাজ করলেন, মাঝে মাঝে অ্যাডহক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখেছি, অনেক সময় অভিমান করে দূরে সরে যেতে দেখেছি, এখন কাউন্সিলররা নির্বাচিত করেছে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, প্রত্যাশার অনেক কিছুই হয়তো মিটে গেছে, কিন্তু কোন জায়গায় হকিকে দেখলে 4 বছর পরে মনে হয়? আমার কাছে সবসময় যে জিনিসটা মনে হয় যে আমরা সংগঠক যারা আছি,
তাদের আমাদের বাংলাদেশ হকি ফেডারেশনের মেম্বার আমরা, বাংলাদেশ হকি ফেডারেশনের কাউন্সিলর আমরা, আমাদেরকে বাংলাদেশ হকি ফেডারেশন মুখী হতে হবে। আজকে অত্যন্ত আশার কথা হচ্ছে, আজকে ধরেন আজকে আমাদের পরিচিতি সভা হলো, এটা কিন্তু আমাদের যিনি মাননীয় সভাপতি এখন, সে আজকে আমাদের হকি ফেডারেশনে এসে পরিচিতি সভাটা করেছেন, একটা বড় ব্রেক আইস ব্রেকিং। এবং এখানে সে এসে তাকে আমরা দেখিয়েছি যে দেখেন স্যার, আপনার রুম এবং সেক্রেটারি রুম ছাড়া কোনো একটা রুমে আমাদের বসার জায়গা নেই, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা তিন চারটা রুম আছে, কিছু কিছু রুম অন্য অন্য ফেডারেশনের দখলে, যে কটা আমাদের হকিতে আছে সেগুলো আমাদের স্টোর রুমের মতন হয়ে গেছে, সেগুলো তাকে দেখাইছে এবং তার কাছ থেকে আমরা মৌখিক অনুমতি নিয়েছি যে আমরা প্রয়োজনে নিজেদের অর্থে আমরা এই রুমগুলো রেনোভেট করব। আমাদের দেখেন ফ্লাড লাইটের কথা বললাম যে 2017 এশিয়া কাপের পরে আর ফ্লাড লাইট জ্বলে দেখেনি, আমাদের লিফ্টটা নষ্ট, আজকে হকি মাঠটা এখানে এই যে ভেটেন্সরা প্রতি শুক্রবার খেলে, এবং খেলে মানে কি তারা প্রতি শুক্রবার এসে পানি দিতে হয় তাদের, একটু মাঠটা পরিষ্কার করতে হয়। হ্যাঁ, এই যদি ভেটেনরা দুই বছর না খেলতো তাহলে এক বছর টার্ফের আয়ু কমে যেত। ঠিক আছে, তা আমি আমার আমার কথা হচ্ছে সংগঠকদের প্রথম একটা মিলন মেলা করতে হবে, এবং যারা নির্বাচিত হয়ে এসেছে তাদেরকে প্রতিনিয়ত প্ল্যান করে তাদেরকে এই কাজে, তার জন্য তাদের আমাদের অত্যন্ত আশার আলো। ধরেন এই কমিটিতে কিন্তু আমাদের সংগঠক হিসেবে আছেন অনেকে, যারা আছেন আমাদের এক্স ন্যাশনাল প্লেয়াররা আছেন এখানে, কামাল আছেন, ফয়সাল আছেন, আলমগীর, রাজু, আমাদের শহীদুল্লাহ টিটু, এরকম টুটুল কুমার নাক সহ অনেক প্লেয়াররা যারা এখানে সময় দিতে পারবেন এবং তাদের তারা ইয়াং, তারা কাজ করতে পারবেন, এছাড়া সিনিয়ররাও অনেকে আমাদের সাথে আছে। তো শুধু এদেরকে এবং পাশাপাশি আরও অন্য অন্য কাউন্সিলর বা হকি প্রেমী যারা আছে তাদেরকে এখানে সম্পৃক্ত করা, এবং তাদের বসার জায়গা, আমি যদি আমার যদি অফিস রুমটা সুন্দর থাকে, আমার যদি আমাদের যারা বাইরের কাউন্সিলর আছেন তারা এসে এখানে বসতে পারে না, তাদের এখানে কোনো থাকার জায়গাও নাই, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে শর্ট আউট করতে হবে। এবং এটা করে আমাদের যে আমরা যে সমস্ত জিনিসগুলো করতেছি স্কুল হকি এটাকে কন্টিনিউ করা, এখান থেকে যারা কাজ করবে, যাদের নেতৃত্বে কাজ হবে তাদেরকে আগে এখানে ইনশিওর করতে হবে যে তারা যেন এখানে একটা পরিবেশ পায় এবং তারা যেন আগ্রহী হয়। রশিদ ভাই, কামাল ভাই এবং ফয়সাল ভাই, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। একই সঙ্গে শুভকামনা থাকলো, নিশ্চয়ই আপনাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশের হকি। দর্শক, সেই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করছি। অনেক স্বপ্নের কথা শুনলাম, আর সেটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় নিশ্চিতভাবেই হকি এগিয়ে যাবে আন্তর্জাতিক অঙ্গনে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।